মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কেউ কি দেখাতে পারে না? সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা মুহূর্তেই ভাইরাল হওয়া বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি। একটু বেশি ইন্টারেস্টিং হয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও অথবা কোনো ব্যক্তি সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করি, যেখানে বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল থেকে তথ্য পাবলিশ হয়, যেগুলো পড়ে আমরা বেশ উপকৃত হই, অনেক কিছু জানতে পারি। অনেকদিন যাবৎ ফ্রি মোশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশ দেখছি। ফেসবুকে যদি আপনি মানবতার ফেরিওয়াল আলীকে সার্চ করেন, তাহলে দেখবেন ফ্রি মোশন অর্থাৎ ফিরোজ ভাইয়ের ভিডিওগুলো সামনে চলে আসবে। এই মানুষটা সম্পর্কে আরও জানার জন্য গুগলকে বেছে নিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশি কোনো নিউজ পোর্টাল এই মানুষটিকে হয়তো আজও চেনেনি, অর্থাৎ ফিরোজ ভাইকে নিয়ে কেউ দু কলম লেখেনি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের দেশের হাইব্রিড নিউজ পোর্টালগুলো হিরো আলমের মতো কিছু পাবলিক ফিগার নিয়ে আজও পড়ে আছে। আমি হিরো আলমকে ছোট করছি না, বোঝানোর স্বার্থে বললাম। কিছু কিছু মডেল নায়ক নায়িকা হিসু করলেও সংবাদ হয়ে যায়, বাট ফিরোজ ভাইয়ের মতো অনেকেই আছে যারা সত্যিকারের সুপারম্যান, মানবতার ফেরিওয়ালা, তাদের নিয়ে কেউ লেখে না। আরে ভাই, লিখলে উক্ত কাজের জন্য আরও উৎসাহ বেড়ে যায়, তারা আরেকটু বেশি উৎসাহ পেয়ে ভালো কাজ করে যেতে পারে, এতে গরিব দুঃখী অসহায় মানুষের উপকার হয়। আমি শো অফের কথা বলছি না, অনুগ্রহ করে কেউ ব্যাট সাইটে নেবেন না। ফ্রি মোশন ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আমাকে ব্যাপকভাবে স্বস্তি এনে দিয়েছে। এই মানুষটি যেমনই হোক না কেন, তার কাজগুলো আমার অনেক ভালো লাগে। আমি ফিরোজ ভাইয়ের আই ইনকাম নিয়ে ভিডিও বানাতে পারলাম না, দুঃখিত, কেননা তার সম্পর্কে অনেক কিছুই জানার বাকি আছে। আমি ভুল তথ্য দিয়ে ভিডিও বানিয়ে প্রচার করতে পছন্দ করি না। কখনো যদি সুযোগ হয় তাহলে ফিরোজ ভাইয়ের সম্পর্কে ভালোভাবে জেনে বিস্তারিত তথ্য নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের জানার সুযোগ করে দিব। ভালো থাকুন, ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।